আগামী মাসে সান বাংলাতে আসছে আরেকটি নতুন ধারাবাহিক সরস্বতীর প্রেম। আপাতত চলিত যে ধারাবাহিকগুলি রয়েছে তার থেকে একটু অন্যরকম গল্পে স্বাদ পেতে পারেন দর্শক, অন্তত প্রমো সেই রকমই বলছে। নায়িকার ভূমিকায় থাকছেন পল্লবী দে। এই ধারাবাহিক দিয়েই অনেকদিন পর আবার নায়িকার ভূমিকায় ফিরলেন আমি সিরাজের বেগম ও কুঞ্জ ছায়া ধারাবাহিকের নায়িকা পল্লবী দে। পল্লবীর টেলিভিশন যাত্রা খুব বেশি দিনের নয়, প্রথম বড় চরিত্র কালার্স বাংলার রেশম ঝাপিতে, তারপরেই বড় ব্রেক ছিল নায়িকার ভূমিকায় আমি সিরাজের বেগম। সিরাজের বেগমে লুৎফার চরিত্রে পল্লবীকে মানিয়েছিল ভারী সুন্দর। কুঞ্জ ছায়াতে সম্পূর্ণ অন্যরকম একটি চরিত্র ছিল। তবে নতুন ধারাবাহিক সরস্বতীর প্রেমে নায়কের চরিত্রটি কে করছেন এখনো পর্যন্ত তা জানা যায়নি। সম্প্রচারের সময় ও শুরুর দিনক্ষণও জানা যায়নি। সম্ভবত আগামী মাসের গোড়ার দিকে কিংবা মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। গল্পটি যেহেতু প্রচলিত ছক থেকেও একটু অন্য স্বাদে, তাই দর্শকের কতটা ভালো লাগে সেটাই এখন দেখার। আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী পল্লবীতে ফিরছেন নতুন ধারাবাহিক সরস্বতী প্রেম নিয়ে। এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।